আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই, এগুলি আপনাদেরকে স্বাগতম। এর আগেও আমি আমার খামারের দুটো ভিডিও আপলোড করেছি। আজকে আসলে এক ভাই অনুরোধ করছেন, এক ভাই বলে ভুল হবে, অনেকেই বলছেন কমেন্টসে, এক ভাই ফোন করে রিকোয়েস্ট করছেন যে আমার খামারে আসলে তার খুব পছন্দ হয়েছে, সে আসলে পরিমাপটা জানতে চায়, একদম সে আসলে খামার নির্মাণ করবে। এই জন্য আজকের এই ভিডিও। আমি এখন পর্যন্ত চারটা গরু কিনছি, দেখা যাচ্ছে তিনটে শাহিওয়াল আর ওই পাশে একটা গরু শুয়ে আছে, সেটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের। চারটায় সাড়া গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গরুগুলো। এখনও বাকি গরু কিনে নিয়ে আসলে লোক ম্যানেজ করতে পারি না, এই জন্য গরু কিনতে পারি নাই, কারণ খাওয়া দাওয়া করানো খুবই সমস্যা, গ্রামে লোক পাওয়া খুব ডিফিকাল্ট। তো আসলে দেখাবো আসলে আমার গরুটা কয়েকটি, আমার খামারটা আসলে কেমন, খামারটা যদি কেউ নির্মাণ করতে চায় তাহলে তার কী করতে হবে। আমার 20টা গরুর শেড দেখতেই পাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে কোথায় কতটুকু আছে, এটা জিজ্ঞেস করছে। আমার আসলে পুরো খামারটা দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 49 ফিট আছে, আর পোস্ত বরাবর হচ্ছে 26 ফিট, 49 ফিট আর হচ্ছে 26 ফিট আছে খামারটা। আর এই যে একটা গরু একদম এখানে ড্রেন সহ এই এখান থেকে এখান পর্যন্ত আছে হচ্ছে 9 ফিট, 9 ফিট। কেউ যদি খামার করতে চায় 9 ফিটের বেশি রাখতে হবে, আমি মাফ করছি, এখানে 9 ফিট আছে, 9 ফিট। অর্থাৎ প্রস্থ বরাবর একটা গরুর যে লম্বাভাবে দাঁড়িয়ে থাকবে তার জন্য 9 ফিট আছে, আর একটা গরুর জন্য যে একটা গরুর যে খাবার পাত্র বা পানির পাত্র দিলে আমি যেটা সেটা হচ্ছে 4.5 ফিট, 4.5 ফিট। আর এইখানে 4.5 ফিট আর এইখানে যে হাইটটা আছে 2 ফিট আছে, 2 ফিট আছে, আর এই পাশের যে হাইটটা সেটা 2.5 ফিট, এই পাশের হাইট 2 ফিট, এই পাশের হাইটটা হচ্ছে 2.5 ফিট, আর এই দুইটা জায়গার মাঝখানে যেটা যাওয়ার রাস্তা আছে সেটা হচ্ছে 3 ফিট। এই 9 ফিট আর 2.5 ফিট, 2.5 ফিট, 5 ফিট আর 3 ফিট, এবং ওই পাশে 9 ফিট, এই হচ্ছে 25 ফিট। আর বাহির ভাইয়ের ধরলে ইঁটের কারণে হয়ে যাবে, সেটা হচ্ছে আরও 1 ফিট, এই 26 ফিট আছে, আর এদিকে আছে হচ্ছে 49 ফিট। গরুর জন্য লাগছে হচ্ছে 45 ফিটের মতো, আর বাকি জায়গা আমি রাস্তার জন্য রাখছি, এখানে 3 ফিট আছে, ওই পাশেও আছে। মোটামুটি এই হচ্ছে খামার দৈর্ঘ্য। উচ্চতার ব্যাপারটা দেখেন, উচ্চতা মোটামুটি হচ্ছে 8 ফিটের মতো, 8 ফিটের মতো, আর এটা হচ্ছে খাড়া টিনের ঘর, তো যে কারণে হচ্ছে আমার হাইটটা যথেষ্ট, আর উপরে তো আমার কোনো কিছু দেওয়া নাই হাইটটা। আর পাশাপাশি হচ্ছে আমার চারিদিকে নারিকেলের গাছ থাকার কারণে এটা ছায়াযুক্ত জায়গা, হালকা রোদ পড়ে। হ্যাঁ, আর কিছু জানার আছে কিনা বলুন। এই যে খাবার পাত্র, খাবার পাত্র এই যে এই পাশের হাইট আমি হচ্ছে আমার বেশি হয়ে গেছে, এটা প্রায় 1 ফিট 1 ইঞ্চির মতো হয়েছে, 1 ফিট 1 ইঞ্চি, মোটামুটি 1 ফিট 1 ইঞ্চি, আর এই পাশে তো ওই অনুপাশে বেশি হবে, তো এইটা একটু কম রাখতে হবে, 1 ফিটের কম রাখতে হবে, তাহলে সুবিধা হবে, 1 ফিটের কম রাখলে সুবিধা হবে। আর কি বাকি থাকলো, বাকি থাকলো হচ্ছে এগুলো আমি পিলার দিয়ে করছি, পিলার এটা ফাঁকা রাখছি এই পাশে আমার বাসা, এই কারণে। আর এই পাশটা, এই পাশটা আসো, এই পাশটায় ওই পাশটা ফাঁকা হওয়ার কারণে ওই পাশটাতে আমি হচ্ছে ক্রস করে গ্রিল দিয়েছি, গ্রিল বলতে গেলে রডকে আসলে গ্রিলের মতো করে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে খামার, এই যে মাঝখানে যাতায়াতের রাস্তাটা দেখা যাচ্ছে এরকম, 3 ফিট আসলে যথেষ্ট, 3 ফিট যাতায়াতের জন্য যথেষ্ট, তবে কারো জায়গা থাকলে সে কম বেশি করে নিতে পারে, 3 ফিট এনা। আর আমি বললাম যে এইখানে হচ্ছে আমার 2.5 ফিট আছে, এই পাশে 2.5 ফিট আর ওই পাশে হচ্ছে 2 ফিট, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পিলার দেওয়া হয়েছে, এখানে দুটো করে রড দেওয়া আছে, 3টা করে রড দিয়ে করা হয়েছে, উপরে বাঁশ। হ্যাঁ, এই খামারের 2টা গেট রাখা হয়েছে, এই পাশে 1টা গেট রাখা হয়েছে। আর এইটা গরু খাবার, যে খাবারগুলো রাখা হয়েছে যে এখানে ভুট্টা টুটার মিশ্রণ, হ্যাঁ এখানে ভুট্টা, গম, খেসারি, ধান, তারপরে আছে হচ্ছে ছোলা, খোল, এগুলো রয়েছে, এগুলোর একটা মিশ্রণ, এটাই গরুকে বর্তমান খাওয়ানো হচ্ছে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। আর যে খড়, খড় কাটা মেশিন, মেশিন বলতে গেলে একটা গ্রাম কাটা হচ্ছে, গরুর সংখ্যা কম তো এই জন্য মেশিন কেনা হয়। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল, আরও কিছু জানার থাকলে আমাকে আসলে আপনারা জানাইতে পারেন, হ্যাঁ আমার জানার থাকলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।